নমস্কার দর্শক বন্ধু, সর্ভিল স্টোরি চ্যানেলে আপনমানকু অনেক অনেক ধন্যবাদ। বন্ধুগণ, আজি আমি জানিবা মহাদেবক অংশ হইথান্তি এই ছটি নামর লোক, তেবে চালন্তু জানিবা। বন্ধুগণ, দেবদেব মহাদেব যেতে শীঘ্র নিজ ভক্তঙ্ক উপরে প্রসন্ন হুঁতি সেতে শীঘ্র মধ্যে ক্রোধিত হয়ে যাতে। হ্যাঁ বন্ধুগণ, কিন্তু মহাদেব নিজের ভক্ত মানকর উপরে সবুবলে প্রসন্ন হয়ে রই থাকে। যে ভক্ত তাঁকর আরাধনা করে থাকে সে মহাদেব কেবে নিরাশ করতে না। যদি মহাদেবকর কৃপা দৃষ্টি যে ব্যক্তি উপরে পড়ি থাকে তাহার জীবনরে আসুথিবা সবু অসুবিধা সমাপ্ত হয়ে যাই থাকে। বন্ধুগণ, আজি মো এই ভিডিওরে ছটি নাম বিশিষ্ট ব্যক্তি মানক বিষয়ে কহিবি যে সাক্ষাৎ মহাদেবকর অংশ বলে কুহাযায়, এবং এই লোক মহাদেবকর বড় ভক্ত বলে কুহাযায়। বন্ধুগণ, জ্যোতিষ শাস্ত্র অনুসার মহাদেব সর্বদা এমানঙ্ক উপরে কৃপা করে থাকে। ভগবান শিবঙ্ক কৃপার এমানক জীবনরে সফলতা আসি থাকে। ভগবানক কৃপার এমানকর বুদ্ধি ও জ্ঞানর সঞ্চার লাগি থাকে। এণু এই লোক মানক ভগবান শিবঙ্কর অংশ বলে কুহাযায়। কই রাখুছি যে এই লোক সবুবলে কার্যক্ষেত্রে উন্নতি করে থাকে, সফলতার নূয়া হাসল করে থাকে। এমানক ভিতরে সবুবলে গরিব ও অসহায় লোকঙ্ক প্রতি প্রেম ভাব রই থাকে। তেণু এমানকর সবু কার্য সময় আগর পূরণ হয়ে যায়, এবং সামাজিক স্তরের এমানক উচিত স্থান মিলে থাকে। কই রাখুছি যে এই নামর লোকঙ্ক শিবঙ্কর অংশ বলে কুহাযাই থাকে। ভগবান শিবঙ্কর অংশ এইথিপাই কুহাযায় যে কারণ এই লোক মানে বহুত নির্ভীক এবং লিডর হয়ে থাকে। এই লোক মানে নিজের জীবনরে হারিবা শিখি না। এই লোকঙ্ক মানক ভিতরে অধিক সহনশীলতা রই থাকে। এথিপাই এই লোক মানে নিজ ক্রোধ উপরে কাবু রখি থাকে। এই লোক মানে জীবন পথরে আগকু বড়ি চালন্তি। এই নাম লোক মানকু শিবঙ্কর আশীর্বাদ লাভ হয়ে থাকে। এই লোক কাহা প্রতি বি খারাপ ব্যবহার করতে না। তেণু এমানক সহিত সবুবলে ভালো হি ভালো হয়ে থাকে। এই লোক মানে সবুবলে শিবঙ্কর পূজা অর্চনা করিবা দরকার, কারণ ভগবান শিবঙ্কর সবুবলে এমানক উপরে আশীর্বাদ রহিব। এণু চালন্তু জানিবা সেই নামগুড়িক কণ কণ। আপন মানক অনুরোধ, এই ভিডিওকু শেষ পর্যন্ত দেখন্তু, তারপরে ভিডিওকু গোটি লাইক করিয়ন্তু, আউ আম চ্যানেলকু সবসক্রাইব করি পাখরে থিবা বেল আইকনকু প্রেস করন্তু। যা তেবে চালন্তু জানিবা সর্বপ্রথম হচ্ছে এ অক্ষর। কই রাখুছি যে এই এ অক্ষরর যাহার নাম আরম্ভ হয়েছি সেই লোক মানে মহাদেবঙ্কর অতি প্রিয় অটন্তি। দ্বিতীয়টি হচ্ছে আর অক্ষর। হ্যাঁ বন্ধুগণ, যে ব্যক্তিঙ্কর নাম আর আরম্ভ হয়ে থাকে কুহাযায় যে সেই ব্যক্তি মহাদেবঙ্কর পাখ লোক হয়ে থাকে। এই লোক মানক চারিপটু মহাদেব সাহায্য করে থাকে। তৃতীয় হচ্ছে ডি অক্ষর। হ্যাঁ বন্ধুগণ, এই ডি অক্ষর নাম আরম্ভ যাহার হয়ে থাকে সেই লোক মানে মহাদেবঙ্কর নিকটতর হয়ে থাকে। তাপরে আসুছি টি অক্ষর। এই টি অক্ষর লোক মানক উপরে মহাদেব খুশি অটন্তি।
ଏହି ଅକ୍ଷର ଲୋକମାନେ କେବେ ବି ମହାଦେବଙ୍କ ଠାରୁ ଦୂରେଇ ରହିବା ପାଇଁ ପସନ୍ଦ କରନ୍ତି ନାହିଁ। ଏହି ଲୋକମାନଙ୍କ ହୃଦୟ ବହୁତ ସଫା ଅଟେ। ପଞ୍ଚମରେ ଆସିଲା ଭି ଅକ୍ଷର। ହଁ ବନ୍ଧୁଗଣ, ଭି ଅକ୍ଷର ଲୋକମାନଙ୍କୁ ସବୁବେଳେ ମହାଦେବ ଖୁସିରେ ରଖିବାକୁ ଭଲ ପାଆନ୍ତି। ଯଦି କୌଣସି ବ୍ୟକ୍ତି ଏହି ଲୋକମାନଙ୍କ ପ୍ରତି ଶତ୍ରୁତା କରିଥାଏ, ତାହେଲେ ତାଙ୍କୁ ଆଗ ମହାଦେବଙ୍କୁ ସାମ୍ନା କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ଶେଷରେ ଆସୁଛି ଏସ୍ ଅକ୍ଷର। ଯେଉଁ ଲୋକମାନଙ୍କର ନାମ ଏସ୍ ଅକ୍ଷରରୁ ଆରମ୍ଭ ହୋଇଥାଏ, ଏମାନଙ୍କ ଉପରେ ମହାଦେବଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସର୍ବଦା ଲାଗି ରହିଥାଏ। ତେଣୁକରି ଏହି ଲୋକମାନେ ହୃଦୟରୁ ବହୁତ ଭଲ ହୋଇଥାନ୍ତି। କିନ୍ତୁ ଭଗବାନ ଶିବ ସେ ତାଙ୍କ ଭକ୍ତ ପ୍ରତି ତାଙ୍କର ସବୁବେଳେ ଆଶୀର୍ବାଦ ରହିଥାଏ। ଏଥିରେ ଯେଉଁ ଅକ୍ଷର ଥାଉ କି ନଥାଉ, ସବୁବେଳେ ଭକ୍ତଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ଭଗବାନ ଆସି ଉଭା ହୋଇଯାଆନ୍ତି। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ ତାହେଲେ କମେଣ୍ଟ କରିବେ ଜଣାଇବେ। ଓଁ ନମଃ ଶିବାୟ।